ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় মংলা উপকূলে সচেতনতামূলক মাইকিং করেছে কোস্টগার্ডের সদস্যরা। শনিবার সকাল থেকে ঘণ্টাব্যাপী মংলার পশুর বিভিন্ন স্থানে এই প্রচার মাইকিং করা হয়। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ মুনতাসির ইবনে মহসিন জানান, সকাল থেকে সুন্দরবন লাঘোয়া মংলা উপকূলের ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় প্রচার মাইকিং করেন কোস্টগার্ড সদস্যরা। এ বিষয়ে মংলা কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ মুনতাসির ইবনে মহসিন বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, এতে সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার পূর্বাভাস রয়েছে। সতর্ক থাকুন, ঘূর্ণিঝড়ের আগে ঝড় চলাকালীন সময়ের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া প্রয়োজন।